আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না, উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমাদাল, বরং তার চেয়ে খারাপ। তো ও পরিবর্তন হতেই পারে না, তাই আল্লাহ আমাকে তার মতো বলেছেন, কোন সময় আল্লাহ আমাকে বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কথা বুঝাতে পারেনি মনে হয়। আমাকে আপনাকে মানুষকে আল্লাহ কাকে কার মতো বলছেন? গরু ছাগলের মতো বলেননি যে ও গরু ছাগল হয়ে গেছে। কেন? গরু ছাগল বুঝে না, ও বুঝবে না, আর আমি আপনি কি বুঝি? হালাল হারাম বুঝি, সুদ ঘুষ বুঝি। আজ থেকে আর যত উপস্থিত লোকজন সামনে আছেন, কোনোদিন যেন আপনার ব্যাংকিং ব্যবস্থা যেন এরকম না থাকে, এদেশের কোনো এনজিওতে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না, এদেশের ব্যাংকে চাকরি করে জান্নাত কিনতে পারবেন না। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আব্দুর রহিম সাহেব ব্যাংকে চাকরি করবে কে? আপনার ঠেকা বেঁধেছে এত জিজ্ঞাসার উত্তরে হিন্দু করবে? আপনি পৃথিবীতে অনেক বড় ব্যবস্থা আপনি করেন, আপনি বড় ব্যবসায়ী হন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ব্যবসায়ী সবচেয়ে উপার্জনের জন্য দামি জিনিস। তিনি বলছেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। আবার বলছেন, দেখো তোমরা জমি চাষ করো না, নইলে তোমাদের অন্তর শক্ত হয়ে যাবে। জমি চাষ জায়েজ, যদ্যপি পছন্দ নয়। আর জমি চাষ করে আর চাকরি করে জাতির উপকার করা যায় না। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা খালি শিক্ষক, চাকরি করে, বেতন পায় 10,000, 20,000, 30,000, 25 দিনে শেষ হয়, তখন 5 দিন খালি টানা হেঁচড়া, ধার কর্য ধার কর্য, এভাবে চলে। কি উপকার করবে? বাপকে কি দিবে, মাকে কি দিবে, ফকিরকে কি দিবে? ফকির যখন চায় তখন মাফ কর, টাকা নাই তো। আর ব্যবসা মানে টাকা, প্রতিদিন আসে যায়। একদিন ছিল চকলেট, একদিন হয়েছে কলা, একদিন হয়েছে কাপড়, একদিন কোটি কোটি টাকার ব্যবসা। তার টাকা দিয়ে এলাকার অসহায় মানুষ দিন কাটায়, কওমি মাদ্রাসায় খরচ হয়। আমি জানি না জামিয়া সালাফে আপনারা টাকা পয়সা দেন কি না, আমার মনে নাই নাটোরের কথা। প্রতি মাসে 26 লক্ষ টাকা লাগে বেতন, জমি কিনা তো আছেই, মসজিদ নির্মাণ তো আছেই, প্রতিদিন লেবার মিস্ত্রি দুইটা প্রতিষ্ঠানে নিম্নে 50,000 থেকে কোনোদিন লক্ষ টাকা বিল আসে, নিম্নে 40,000 থেকে দুইটাতে লক্ষ টাকা বিল আসে। তো তার মধ্যে আপনি আছেন কি না? না থেকে পরকাল হারার চেষ্টা করিয়েন না, থাকিয়েন। আমি আপনাকে দান করতে পরে বলেছি, আগে বলেছি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। উপরে যদি কবুল হয়ে যায় সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে এটা কঠিন। তবে আমি বলেছি যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, আপনি জামিয়া সালাফিয়াতে দান করে জান্নাত পাবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতের অভাব নেই, কেননা জামিয়া সালাফিয়াতে কোনো দলীয় মতামত নেই, কোনো সংগঠন নেই, কোনো মাঝহাব নেই, কেউ কাউকে ধর্মের ব্যাপারে চাপ দিয়ে কিছু বলতে পারবে না, সবাই কোরআন হাদিস অনুপাতে চলে। কেউ ওখানে কোনো দলীয় দাপট, কোনো আপনার সংগঠনই কোনো নিয়ম নীতি পেশ করতে পারবে না। ওখানে সব নীতিমালাতে আছে যে এগুলো চলবে না, সংকীর্ণতা নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেভাবে সিয়ামের বিষয়টি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে সিয়াম পালন করলে জান্নাত সহজ। নফল সিয়ামের কথাটা বলছিলাম, কেউ যদি শাওয়াল মাসে 6টা সিয়াম পালন করে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আর চলে আসছে কয়দিন পরে রামাজান, রামাজান হচ্ছে ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, রাত 12টার পরে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় তাই পেয়ে যাবে। দিন 12টার পরে আজানের সময় হলেই সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময় যে যা চায় সে তাই পেয়ে যাবে। আজান যখন দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, ওই সময়ে যে যা চাইবে সে তা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইরদ দোয়া বাইনাল আজান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। ওই সময়তে জমি জায়গা চান, বাড়ি ঘর চান, ছেলে মেয়ে চান, শিক্ষা দীক্ষা চান, সুবিধা চান, সব চান, সব দিয়ে দেওয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে একটা সময় আছে, ওই সময়ে মানুষ যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। এইটা ধরতে হলে দশটার সময় ঘুমিয়ে যেতে হবে। আর তোমাকে যুবক বলছে একটা কথা যে বড় মোবাইল ব্যবহার করো না, ওকে আজে ওর গায়ে পেশাব করে দে, বলো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিলাম। প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করিও, প্রয়োজন নাই তোমার, কেন তুমি, তোমার কি প্রয়োজন, তোমার বাপ তো সংসার চালাই, তুমি কেন এখানে? বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে, তোমার বাপ ধ্বংস হয়েছে, তোমার মা ধ্বংস হয়েছে, তোমার বংশ ধ্বংস হয়েছে, তোমার জাতি ধ্বংস হয়েছে, প্রায় সবাই ছোট বড় বয়স্ক বৃদ্ধ সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে, সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী, ওই বেশর্ম বেহা মহিলাও তাকে দেখতে অভ্যাসী, অথচ জাহান্নাম বলতে নারী, নগ্নতা নগ্নতা জাহান্নামের পরিচয়, জান্নাতের পরিচয় নাই। নিজে সালাত আদায় করে না, আবার নগ্ন পোশাক পরে জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে মেয়েটা নিজেকে শিক্ষিতা মনে করতে চায়। বল হিসাব, এম এক তোমাকে বলছি, শোনো এদিকে, ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে? তোমার বাপ তোমাকে এটা দেখে না, ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে? ঢিলা ঢালা পোশাক পরবে, ঢিলা ঢালা বোরকা। আমি শাড়ি পরা হারাম বলিনি, শাড়ি পরেন, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে হবে, শাড়ি নয়। আর যদি শাড়ি পরেন তাহলে দুই ছাটের ব্লাউজ পরতে হবে, যার হাত হবে কবজি পর্যন্ত, নিচের দিক কোমরের নিচে চলে যাবে, দেড় থেকে দু গজ কাপড়ের ব্লাউজ হতে হবে। শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পা মোজা পরতে হবে, কেন পা মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে পা হাঁটু পর্যন্ত খুলে যাবে। আপনার আমি শাড়ি হারাম বলিনি, ব্লাউজও ছোট ব্লাউজও হারাম বলিনি, আপনি ছোট ব্লাউজ পরে থাকেন, বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ভাসুর নাই, ছোট ব্লাউজ কোনো ব্রেসিয়ার পরে থাকেন, ব্রেসিয়ার আপনি এমনিতেই থাকেন না, সেটা আপনার ব্যাপার, আপনার স্বামীর ব্যাপার, কিন্তু যে বাড়িতে দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন? এটা কথা হলো, জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনা যাবে না, ভুল হিসাব। আপনি মহিলা মানুষ, আপনাকে চূড়ান্তভাবে পর্দা করে চলতে হবে, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখা, দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি, দুই শ্রেণীর মানুষরা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকে হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এ দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে, এমন লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে সময়ে সময়ে দলীয় দাপটে মারামারি করে, এমন লাঠি থাকে যারা দাঙ্গাবাজি দলীয় দাপট দেখায়, এই এরকম লাঠি থাকবে যাদের হাতে, তারা জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই নিশাউন মহিলা, কাছে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন। মুমিনাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে, মায়লাতুন ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়, বাড়িতে ছিল ভালোই ছিল, এখন বাড়ি থেকে বের হয়ে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাজারে যাচ্ছে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে, একবার এই দিকে যায় একবার ওই দিকে যায়, একবার হাত নাড়ে একবার মাথাল চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে, তার মানে ও পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে, নাহলে এমন করছে কেন? লাইফ খোলাল জান্না, ও জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না, যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আমি বলিনি, হাদিস মুসলিম। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। পৃথিবীর দিনই মুসলিম ভাই বোন
যারা সামনে আছেন, যারা মিডিয়ায় আমাদের সাথে এখন আছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, মনে রাখুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ, ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দিন রাত বলে আসছি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ চায়নি, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মানুষকে নিজের পরিচয় দিইনি। মানুষ যখন চাপ দিয়ে বলেছে যে আপনার লেখাপড়াকে একটু বলেন, কাগজে লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি কোনোদিন মুগ্ধ উচ্চারণ করেছি, কোনোদিন প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আমি দাঁড়াবো না, এটা আমার শতদিনের কথা। আমি কোনোদিন দেশ বিরোধী বক্তব্য একটা বাক্য দিইনি, আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে, দল মাঝাবের বিরুদ্ধে একটা বাক্য বলিনি। আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি এই মুফাসসির মিথ্যুক, এ কথা বলিনি। আপনার যদি সাধ থাকে যে আমার মুফাসসিরের মিথ্যা দেখান, তখন আপনাকে দেখা আমি পাতার পাতা, ওভাবে প্রস্তুত হয়ে আছে, আর আপনাকে আমি দিন রাত দেখাচ্ছি, আপনি দেখেন না? এই যে দেখেন, 32 বছর আগে বলেছি এই পৃষ্ঠাতে একটা দোয়া খাতমিল কোরআন, কোরআন খতমের দোয়া দেখা আছে, এর কোনো একটা বাক্য যদি রাসুলের হয় তাহলে আমি সেদিন থেকে বক্তব্য দেব না। ধর্মের নামে মিথ্যা আছে, ও মিথ্যুক বক্তা, ও মিথ্যুক মুফাসসির। কোরআন মাজিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লেখে দিতে পারে তাহলে বক্তব্যে আরও শত কথা বলবে। 32 বছর থেকে বলছি কেউ যদি একটা বাক্য প্রমাণ করে দিতে পারে, আমি বলছি এটা রাসুলের দোয়া নয়, কেউ বলে দিবে যে এটা রাসুলের দোয়া আংশিক এইটুকু, সেদিন আমি আর বক্তব্য দেবো না, বক্তব্য দেবো না, জাতির সামনে আর কোনোদিন আসবো না। সম্মানিত দিনী ভাই বোন, জাতিকে ফাঁকি দিতে আমি রাজি নই। জাতি কেউ ভুল বুঝছে সেটা ভিন্ন কথা, তবে আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। গত বছর চাঁপাইনবাবগঞ্জে যাওয়া যায়নি, আমি নাকি আমার জেলায় যেতে পাবো না, কে নাকি জিম্মেদারি নিয়েছে।